হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডায়রি স্ক্রিপ্ট ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 10ই ডিসেম্বর আর এখন বাজে 4:24। আজকে সকাল 7:30 নাগাদ আমি গ্যাংটক থেকে বাড়ি ফিরেছি। মেনলি আমার লাস্ট ভিডিও মানে কারেন্ট নর্থ সিকিম ট্যুর নিয়ে যে একটা আপডেট ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পরের ভিডিও থেকে কলকাতা থেকে গ্যাংটকের জার্নি, তারপরে গ্যাংটকের হোটেল বা কারেন্ট সিচুয়েশনে নর্থ সিকিমের ট্যুর সব কিছু তোমাদেরকে ডিটেলে দেখাবো, যেমন এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আসে। কিন্তু ওই নর্থ সিকিম ট্যুরের আপডেট ভিডিওতে কিছু কমেন্ট বারবার করে আসছে। আমি ভিডিওর মধ্যে সেটার উত্তর দিয়েছিলাম, কিন্তু হয়তো বেশি এক্সপ্লেনেশন বা বেশি বিস্তারিতভাবে বলা হয়নি, সেই জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে সেই সব প্রশ্নের উত্তর তোমাদেরকে একটা ভিডিওতে দিই। তারপর কালকে অথবা পরশু থেকে শুরু হবে সিকিম ট্যুরের ভিডিও। এবার মেন ভিডিওটা শুরু করার আগে লাস্ট একটা ছোট্ট কথা বলবো। এই যে ঘরটা, এটা আমরা ভাড়া নিয়েছি, কোনো সেট আপ কিছু হয়নি, সেই জন্য সাউন্ডের মধ্যে হয়তো একটু ইকো পেতে পারো, একটুখানি ম্যানেজ করে নিই। চলো এবার আমি সব স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাদের প্রশ্নের, যাতে এক এক করে উত্তর দিতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে, লাচুং যাওয়ার সময় আমরা কি ওয়াটারফলসগুলো দেখতে পারবো? উনি 21শে ডিসেম্বর যাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পারবে। গ্যাংটক থেকে লাচুং যাওয়া অবধি মোটামুটি 3টে ওয়াটারফলস পড়ে প্রমিনেন্ট। একটা হচ্ছে বচ্চান ফলস, যেটা চুংথাং থেকে লাচুং যাওয়ার পথে পড়ে, ওটা তোমরা দেখতে পারবে। সেকেন্ডলি পড়ে 7 সিস্টার ওয়াটারফলস, সেটা হচ্ছে গ্যাংটক থেকে মাঙ্গান যাওয়ার সময় পড়ে, সেটাও তোমরা দেখতে পারবে। নো ডাউট এখন যেহেতু বর্ষার সিজন নয়, সেখানে জল কম আছে, কিন্তু তোমরা দেখতে পারবে। আর নাগা ফলসটা যে রাস্তায় ছিল সেই রাস্তাটাই ইম্প্যাক্টেড, সেই জন্য নাগা ফলস এখন দেখতে পারবে না। এছাড়াও তো রাস্তার মধ্যে পাহাড়ের বিভিন্ন মোড়ে তোমরা জলধারা দেখতেই পারবে। এছাড়া সাংকালং টুং হয়ে যখন যাবে একটা জায়গায়, নিচ থেকে ওয়াটারফলস বুঝতে পারবে না, কিন্তু ওপর থেকে খুব সুন্দর একটা ওয়াটারফলস পড়ে, ছোট সরু হয়ে পড়ছে, কিন্তু খুব ভালো লাগছে, ওটাও দেখতে পারবে। এবার নেক্সট যে প্রশ্নটা আছে সেটা প্রাইমারি কারণ এই ভিডিওটা রেকর্ড করার। দাদা, গুরুদংমান লেকটা কি মার্চে চালু হতে পারে? কেউ প্রশ্ন করেছেন ফেব্রুয়ারিতে চালু হতে পারে কিনা, কেউ প্রশ্ন করেছেন এপ্রিলে হতে পারে কিনা, কেউ আবার প্রশ্ন করেছেন জুন জুলাইতে হতে পারে কিনা। ওখানে কোনো টাইমলাইন নেই যে কবে চালু হবে, কিন্তু ড্রাইভার, আর্ম ফোর্সের যারা রয়েছেন জওয়ানরা বা হোটেলের লোকেরা যারা আছেন, তাদের প্রত্যেকের বক্তব্য মিনিমাম 6 মাস টাইম লাগবে। আমাদের ড্রাইভার দাদা তাসি ভাইতে বলেছেন মিনিমাম 1 বছর টাইম লাগবে। তার কারণটা হচ্ছে চুংথাং থেকে লাচেন যাওয়ার রুটটাতে সব থেকে বেশি ইম্প্যাক্টেড, লোকালরাও এখন ওই রুটে কিন্তু যেতে পারছেন না। এবার সিভিলিয়ান বা আর্মিরা কীভাবে মুভমেন্ট করছে গুরুদংমার বা লাচেনের দিকে, ওনারা লাচুং হয়ে 0 পয়েন্ট হয়ে ঘুরে চোলামুল লেক হয়ে গুরুদংমার লেক হয়ে তারপরে লাচেন যাচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা তাহলে ওই রুটে কেন যেতে পারছি না। প্রথমত ওটা কোনো প্রপার রুট নয়, ওটা হচ্ছে আর্মিদের ইউজের জন্য। আর যেহেতু সিভিলিয়ান, মানে ধরো ওখানে আমি লাচুংয়ে থাকি, আমার ফ্যামিলি মেম্বার থাকে লাচুংয়ে, আমাদেরকে তো তাদেরকে জিনিস পৌঁছতে হবে, কারণ ওরা তো অলরেডি ডিসকানেক্টেড কাইন্ড অফ। সেই জন্য নর্থ সিকিমে যারা সিভিলিয়ান, যাদের এক্সট্রা করে পারমিটের প্রয়োজন নেই, তাদেরকে আর্মিদের কাছে প্রশ্নের উত্তর দিয়ে নাম এন্ট্রি করে তারপরে যেতে হচ্ছে, সেই জন্য ওইখানে এখন ট্যুর পসিবল নয়। যখনই লাচেন গুরুডংমার রুট খুলবে আমি জানতে পারলে তোমাদেরকে কমিউনিটি পোস্টে জানাবো, প্লাস আমি নিজে গিয়ে তোমাদেরকে রুটটা কভার করে দেখাবো। পরের প্রশ্নটা, কয়েকজন বাংলাদেশি ভাই আমাকে বিভিন্ন কমেন্টে করেছেন যে আমরা যখন যাব তখন কি আমাদের ড্রাইভারই আমাদের গাইড হতে পারবে, না আমাদেরকে আলাদা করে গাইড নিতে হবে? অনেস্টলি যদি বলি, আমাদের যে ড্রাইভার ছিল তাসি ভাই, উনি বললেন যে ড্রাইভাররা গাইড হতে পারে, কিন্তু আমি বাংলাদেশি যারা ঘুরতে এসেছিলেন তাদের থেকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে জানতে পারি ড্রাইভার গাইড হতে পারবে না, আলাদা করে গাইড নেওয়া মাস্ট। এবার ওনাদের থেকে 1000 টাকা গাইডের জন্য নেওয়া হয়েছে পার গাড়ি, ওই রেটটা হয়তো আপ ডাউন হতে পারে, কখনো 1200-1300 হতে পারে, কখনো কমও হতে পারে, সেটা তোমরা একটুখানি কথা বলে নিও, তখন যা রেট চলবে সেই অনুযায়ী তোমাদের দিতে হবে। আমার সঙ্গে যাদের কথা হয়েছিল দুটো গ্রুপের সাথে, একটা গ্রুপে ছিলেন 7 জন, একটা গ্রুপে ছিলেন 8 জন। নেক্সট প্রশ্নটাও করেছেন একজন বাংলাদেশি ভাই যে নর্থ সিকিমে সব জায়গায় ঘুরতে পারবো কিনা। প্রথমত আগের ভিডিওতে যেমন আমি বলেছি, লাচেন গুরুদংমার রোড কমপ্লিটলি বন্ধ, অতএব ওইটার কথা আপাতত মাথায় বার করে দাও। এখন রয়েছে গ্যাংটক, লাচুং, 0 পয়েন্ট, কাটাও, ইয়ুমথাং ভ্যালি, এগুলো। বাংলাদেশিদের জন্য গ্যাংটক থেকে লাচুং, লাচুং থেকে ইয়ুমথাং ভ্যালি, 0 পয়েন্ট, এই পুরো রুটটা কিন্তু খোলা। বাংলাদেশিরা শুধুমাত্র কাটাওতে যেতে পারবেন না। এবার আমি ভিডিওতে বলেছিলাম যে কারেন্ট প্যাকেজ রেট 3 থেকে 3,500 টাকার মধ্যে। ওনার প্রশ্ন হচ্ছে 3,500 টাকা কি পার ডে নাকি টোটাল 2 রাত 3 দিনে? প্যাকেজ মানে টোটাল 2 রাত 3 দিনেরই প্যাকেজ হয়, আর 3 থেকে 3,500 টাকা যে রেটটা বলেছি সেটা পার হেড পুরো প্যাকেজটার কস্ট, মানে গ্যাংটক থেকে শুরু হবে গ্যাংটকে ফেরত অবধি 3 থেকে 3,500 টাকা পার হেড খরচা। তার মধ্যে গাড়ি ভাড়া, ইয়ুমথাং ভ্যালির পারমিট বা ইয়ুমথাং ভ্যালি অবধি যাওয়া, 3 বেলা খাওয়া মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার,
এবার যেদিনকে যাবে সেদিনকে সকালে ব্রেকফাস্ট পাবে না, যেদিনকে ফিরবে সেদিনকে লাঞ্চ বা ডিনার পাবে না, শুধু ব্রেকফাস্টটা পাবে। পরের প্রশ্ন হচ্ছে এনজেপি থেকে গ্যাংটকের বাস চলছে কিনা, এইটা নিয়ে খুব প্রবলেম হয়েছে। আমি প্রথম দিন যখন গেছিলাম এনজেপি থেকে এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়িতে, আমাকে বললো যে বাসের টিকিট শেষ, আমি শেয়ার গাড়ি করে চলে গেছি। এবার আমি যেহেতু গ্যাংটকে এসএনটি বাস স্ট্যান্ডের কাছেই ছিলাম, আমি পরের দিন সকালেই গিয়ে জিজ্ঞাসা করেছি বাস চলছে কিনা। কাউন্টার থেকে আমাকে বলা হয় বাস চলছে, অ্যাডভান্স কোনো টিকিট কাটার দরকার নেই, তোমরা এলে পেয়ে যাবে। এবার যখন আমি নর্থ সিকিম ট্যুর করে ফিরে পরের দিন সকালে বাস স্ট্যান্ডে যাই, তখন বলে বাস চলবে না, কাউন্টার ইনফ্যাক্ট 7:30 অব্দি খোলেনি। লোকাল লোকের মুখ থেকে জানতে পারলাম বাস চলছে না, অনেক দিন ধরে চলছে না। ওই যখন ধস নেমেছিল তার বেশ কিছুদিন পরে চালু হয়েছিল, বাসকে কালিম্পং লাভা লোলেগাঁও ঘুরে যেতে হচ্ছে। এবার জেনারেলি বাসে 5-6 ঘন্টা তো টাইম লাগবেই, এখন 8-9 ঘন্টা মিনিমাম লাগছে। তারপর রাস্তা সরু হওয়ায়, বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ায়, পাথর থাকায়, কাটা থাকায় নাকি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই জন্য বাস বন্ধ। ইনফ্যাক্ট বাসের ভাড়াও বেশি হয়ে গেছিলো। পরে যখন আমি শেয়ার গাড়ি করে যখন গ্যাংটক থেকে আবার শিলিগুড়ি ব্যাক করলাম, যেহেতু আমি বাস পাইনি, সেই শেয়ার গাড়ির দাদা আমাকে বললেন মায়ানু বলে একটা প্রাইভেট বাসের অপারেটর লাল মার্কেট বা এনজি মার্কেটের কোনো একটা জায়গা থেকে বাস এখন অপারেট করছে, যেটা কালিম্পং লাভা লোলেগাঁও হয়ে ঘুরে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাকে যখন বলেছে, আমি তখন রানীপুরে, আমি ভেবেছিলাম যে ওই শেয়ার গাড়ি থেকে নেবে, আমি আবার গ্যাংটকে গিয়ে ওই বাসটা ধরবো, কিন্তু ততক্ষণে শেয়ার গাড়ির আমার টাকা দেওয়া হয়ে গেছে। অতএব পরিষ্কার কথা, এনজেপি থেকে গ্যাংটক বাস চলছে না। আমি তোমাদেরকে ডিটেল একটা কারণেই বললাম, কারণ তোমরা বিভিন্ন লোকের মুখ থেকে বিভিন্ন রকমের ভার্সন শুনতে পারো। কাউকে বিশ্বাস করো না আপাতত, কোনো বাস চলছে না, শুধুমাত্র আর্মি বাস, বা কেউ যদি বাস রিজার্ভ করে পুরো বাস, তখন বাসটা অ্যাভেল করতে পারবে। এবারে প্রশ্ন হচ্ছে দাদা মার্চে যাব, একটা গাড়িতে 9 জন নেবে কি? এবার আগে যে গাড়িতে 10 জন নিত আর এখন 8 জন ম্যাক্সিমাম করেছে, তার মেন কারণ সংকলন 2 হয়ে বাইপাস রোড, ওই রোডটা যদি ঠিক হয়ে যায় তাহলে আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে আবার গাড়িতে 10 জন উঠবে। সংকলন থেকে 2 অবধি ওই 44টার মতো হেয়ারপিন বেন্ড আছে, অনেকটা স্টিফ, গাড়ির পাওয়ার দরকার। সেকেন্ডলি, রাস্তার কিছু কিছু অংশতে পাহাড় ভেঙে রাস্তা বানানোর কাজ চলছে, কিছু কিছু জায়গা খুব স্লিপারি হয়ে রয়েছে, কাদা হয়ে রয়েছে, আর রাস্তাটা না ইটসেলফ খুব ন্যারো, খুব সরু। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে পাশাপাশি দুখানা সুমো বা বললেও যাবে না। সেই রিস্কগুলোকে কমানোর জন্য এখন 8 জনের মধ্যে রেস্ট্রিক্ট করা হয়েছে। এবার ড্রাইভার দাদা, হোটেলের লোক যারা বললেন, মোটামুটি 15-20 দিনের মধ্যে মেন রোডটা চালু হয়ে যাওয়া উচিত, সেক্ষেত্রে হয়তো 1 মাসের মধ্যে 10 জনের নিয়মটা আবার ফেরত আসতে পারে। এবার আরেকজন প্রশ্ন করেছেন, কোন মাসে গেলে হেভি স্নোফল পাবে? হেভি স্নোফল মেনলি হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের মিডিল, এবার তারপর থেকে টুরিস্ট কিন্তু বাড়তে থাকে। অতএব মার্চের মিডিলের পর থেকে যারা যাবেন তারা কিন্তু হেভি স্নো পাবে। এখনও বরফ রয়েছে, নদীর কিছুটা অংশ বরফ হয়ে গেছে। আমরা যেদিনকে 0 পয়েন্টে গেছিলাম সেদিনকে সন্ধ্যে থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, পরের দিন কিন্তু 0 পয়েন্টে ইয়ংথাং ভ্যালির আশেপাশে প্রচুর বরফ পড়েছে। এরকম ঘটনা কিন্তু এখন চলতে থাকবে, যারা ডিসেম্বরের মধ্যে যাবে তারা কিন্তু বরফ পাবে। আমি যা দেখেছি বা আমি যা ভিডিওতে দেখাবো তার থেকে বেশিই পাবে। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এত বরফ পড়বে হয়তো তোমরা 0 পয়েন্টে পৌঁছতে পারবে না, হয়তো কিছু ক্ষেত্রে এমন হতে পারে ইয়ংথাং ভ্যালিতেই পৌঁছতে পারলে না। সেই ক্ষেত্রে তোমরা যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যাওয়ার প্ল্যান করো, আগে ওয়েদার রিপোর্ট দেখে নেবে বা হোটেলে ফোন করে জেনে নেবে যে আমরা এখন নর্থ সিকিম ট্যুর করতে পারবো কিনা। যদি হ্যাঁ বলে তাহলে তো চলে যাবো, কোনো অসুবিধা নেই। যদি বলে না তাহলে আমার মনে হয় মার্চের মিডিল থেকে বা এপ্রিলে তোমাদের যাওয়াটা বেটার হবে। স্নোফলের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু পড়ে থাকা বড় প্রচুর পাবে, প্রচুর। আর একজন আমাকে কমেন্ট করেছিলেন নর্থ সিকিম যাওয়ার ভালো একটা এজেন্সি বলার জন্য। দেখো আমার তো কোনো এজেন্সি জানা নেই আর আমি সেভাবে কারোর থ্রুতে যাইনি। এটা হতে পারে যে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আদারওয়াইজ আমার যে ড্রাইভার ছিল তাশি ভাই তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা অনলাইনে খুঁজে নর্থ সিকিম ট্যুর মেরে গুগলে বা বিভিন্ন জায়গায় খুঁজে যে নাম্বারগুলো পাওয়া যাবে 2-3টে নাম্বারে কন্ট্যাক্ট করে ট্রাস্টওয়ার্দি মনে হলে সেখান থেকে বুক করা উচিত। আমি পার্সোনালি কোনো এজেন্সি জানি না। একজন প্রশ্ন করেছেন, আমরা কি গ্যাংটক থেকে বাইক রেন্ট করতে পারবো? লাচুং 0 পয়েন্ট যেতে পারবে কিনা? হ্যাঁ, এখন বাইক অ্যালাউড। এই সিচুয়েশনে তোমরা ইজিলি গ্যাংটক থেকে বাইক রেন্ট করে লাচুং, ইয়ংথাং ভ্যালি, 0 পয়েন্ট যেতে পারবে। আমার সামনে প্রচুর বাইকার গেছে। এবার তোমরা যদি নিজেদের বাইক নিয়ে যাবে, ভাবো মানে ধরো কলকাতা থেকে যাবে শিলিগুড়ি বা যে কোনো জায়গা থেকে নিজেদের বাইক চলে যাবে, তোমাদের বাইক যদি তোমাদের নামে থাকে তোমরা যেতে পারবে, গ্যাংটক থেকে ভাড়া নিয়ে যেতে পারবে। এবার শিলিগুড়ি থেকে ভাড়া নিয়ে তোমরা যেতে পারবে কিনা ওটা আমি জানি না, আর এমনি যদি রিলেটিভের বাইক হয় পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমার কমেন্টে পাওয়া সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা 1 বছরের বাচ্চা নিয়ে ডিসেম্বর বা জানুয়ারি মাসে বা মার্চ মাসে এপ্রিল মাসে নর্থ সিকিম যেতে পারবো কিনা? কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 2 বছর, কেউ বলছেন 4 বছর, কেউ বলছেন 9 বছর, কেউ বলেছেন 11 বছর। প্রথমত বলি ফ্যাক্ট, মানে আমি যেটা দেখেছি বা আমি এবারে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমাদের শেয়ার গাড়িতে একটা 2 বছরের কম বাচ্চা ছিল,
তার কিন্তু কোনো জায়গায় অক্সিজেনের প্রবলেম হয়নি। যদিও তার বাবা মা অক্সিজেনের ক্যান রেখেছিলেন, ফেরবার সময় অক্সিজেনের ক্যানটা ইউজ হচ্ছিল না বলে মুখের মধ্যে স্প্রে করছিলেন। ইনফ্যাক্ট পরে নিজেদেরও ওনাদের দরকার পড়েছিল, যে মানে বাকি যতজন ছিলেন তাদের একটু প্রবলেম হয়েছিল, তাদেরকেও অক্সিজেনটা দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চার অ্যাসাচ কোনো প্রবলেম হয়নি। তার মানে কিন্তু এটা নয় তোমরা তোমাদের এক বছর দু বছর চার বছর বা তিন বছর পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে নার্সিংহোমে নির্দ্বিধায় চলে যাবে, না কখনোই না। এবার দু বছর তিন বছর চার বছরের বাচ্চাকে হয়তো আর্মিরা আটকে দেবে না, যেমন প্রেগনেন্ট লেডি বা নিউবর্ন বেবির জন্য হয়তো ওরা করতে পারে, কিন্তু তোমাদের উচিত ডাক্তার দেখিয়ে ডাক্তারের পারমিশন নিয়ে তারপরে উপরে যাও। কারণ কী হয়, ছোটো বাচ্চা যারা তারা না অক্সিজেনের অভাবটা বুঝতে পারে না, অনেক সময় তাকে মাথা যন্ত্রণা করছে, ঘ্যান ঘ্যান করছে, বাড়ির লোক ভাববে যে ও গাড়িতে যেতে যেতে বোর হয়ে গেছে, কিন্তু অক্সিজেন কমের জন্য যে সেই মানে অস্বস্তিটা হচ্ছে সেটা হয়তো বাড়ির লোক বুঝতে পারবে না। অনেক সময় এটা হয় বাচ্চা খেলতে খেলতে নিস্তেজ হয়ে গেছে, ভাববে কি যে জার্নি করে টায়ার্ড হয়ে গেছে, সেজন্য ঘুমোতে চাইছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্রিটিক্যাল ইভেন্ট হতে পারে। অনেক সময় থাকে বাচ্চার শরীরের ভেতরে যে অর্গান মানে লাংস বলো বা বিভিন্ন জিনিস, সেগুলো হয়তো অতটা ম্যাচিওর হয় না, সেটা আমরা বাড়ি থেকে কেউই বুঝি না, কারণ কলকাতা বা যে কোনো শহর বা জায়গায় থাকলে আমরা অক্সিজেনের অভাব কোনোদিনও ফেসই করি না। সেই জন্য যদি প্ল্যান হয় যে না আমরা যাব এরকম দু বছর তিন বছর চার বছরের বাচ্চা নিয়ে, সব সময় ডাক্তারের পারমিশন নিয়ে, ডাক্তারের প্রেসক্রাইব ওষুধ নিয়ে, অক্সিজেনের ক্যান নিয়ে, দরকার পড়লে চকলেটস, ড্রাই ফুড, কর্পূর এগুলো নিয়ে তারপরে যাওয়া উচিত। এই চুংতাং থেকে জিরো পয়েন্ট অবধি কোথাও কিন্তু কোনো মেডিকেল শপ পাবে না, ডাক্তারের দোকান পাবে না, চেম্বার পাবে না, যা আছে আর্মি। আমাদের সাথেই হয়েছে, একজন মহিলার শরীর খারাপ হয়েছে, উনি প্রথম দিন থেকে ভমিটিং করছিলেন, মানে গ্যাংটক থেকে লাচুং যাওয়া থেকে, পরের দিনও কিন্তু ওনার ভমিটিং সিমটম ছিল, ইনফ্যাক্ট ওনার কষ্ট হচ্ছিল। আর্মিদের ওখানে যাওয়া হয়েছে ওষুধ দেওয়ার জন্য, আর্মিরা বলেছেন শরীর খারাপ হলে আমরা ঠিক করে দেবো, ওষুধ আমরা দেবো না। ওখানে ওপরে গেছেন উনি, জিরো পয়েন্টে শ্বাসকষ্ট হয়েছে, ওই বাচ্চার অক্সিজেন মুখে দেওয়া হয়েছে। আমি বারবার করে ওনাকে বললাম যে আপনি একটু চা খান, কফি খান, গরম জল খান, ম্যাগি খান, শরীর গরম হবে, অক্সিজেনের কষ্টটা কম হবে, উনি শোনেননি। যখন উনি ফেরত আসছিলেন তখন আরও বেশি কষ্ট বেড়েছে। লাচুংয়ের ঠিক আগে মানে আমাদের হোটেলের থেকে দু তিন কিলোমিটার চার কিলোমিটার আগে MAP একটা জায়গা আছে, মানে ওখানে আর্মিদের আর কি হেলথ রিলেটেড ইস্যুসগুলো দেখা হয়, মানে টুরিস্টদের, ওখানে ওনাকে নিয়ে যাওয়া হয় ওষুধের জন্য। আর্মিরা দেখেন, দেখে ওখানেই একটা বোতল স্যালাইন চলে গেলেন, মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা উনি ওখানে ছিলেন। নো ডাউট ঘুরতে তো যাবোই আমরা, হাই অল্টিটিউডে যাবো না তো কী হবে, ওখানেই তো আমরা বরফটা পাবো, আমরা কি কলকাতায় বরফ পাবো না? কিন্তু প্রিকশনস নেওয়াটা কিন্তু খুব দরকার, প্লিজ এটা নেগলেক্ট করো না, নিজেরা ভালো থাকবে, ঘুরবে ভালো। পরের প্রশ্ন হচ্ছে, NGP থেকে গ্যাংটক বাস বা শেয়ার গাড়ি কি নর্মাল উঠে যাচ্ছে না ঘুরে যাচ্ছে? শেয়ার গাড়ি নর্মাল উঠে যাচ্ছে, বাস যেগুলো চলছে সেগুলো কালিম্পং লাভার ওলেগাও হয়ে যাচ্ছে, অতএব ওটাকে অ্যাভয়েড করা বেটার। আর ওনার লাস্ট প্রশ্ন হচ্ছে, গ্যাংটক থেকে দার্জিলিং কি নর্মাল রুটেই গাড়ি চলছে? যেটুকু এটা আমি স্ট্যান্ডে কথা বলে জানতে পেরেছি, হ্যাঁ নর্মাল রুটেই চলছে। এবার আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, কতটা কি ওনারা ঠিক বলেছেন ভুল বলেছেন আমি জানি না, কারণ এইবার ট্রিপ আমি দেখলাম প্রচুর ইনফরমেশান কিন্তু এদিক ওদিক ভুলভাল পাস হচ্ছে। ভিডিওতেও দেখবে তোমাদেরকে একটা জায়গায় বলেছি বাস চলছে, একটা জায়গায় বলেছি বাস চলছে না, একটা জায়গায় বলেছি বাস চলবে, একটা জায়গায় বলেছি কালকে থেকে বাস চলবে বা অমুক জায়গা থেকে গাড়ি যাবে, অতক্ষণ টাইম লাগবে, বিভিন্ন জায়গায় ভুলভাল কমিটমেন্ট রয়েছে। লাস্ট প্রশ্ন হচ্ছে, এই ট্যুরটা কি নিজেরা করা যায় না প্যাকেজ নিয়েই যেতে হবে? এক্ষেত্রে আমি বলবো নিজেরা গেলে খরচ নয় সেম লাগবে, না হলে বেশি লাগবে, তোমাদের রিকমেন্ড অনুযায়ী হয়তো খরচ বেড়ে যেতে পারে, যে আমরা ভালো হোটেলে থাকবো খরচ বেড়ে গেল, আদারওয়াইজ গাড়ি ভাড়া আর ওই স্ট্যান্ডার্ড যে প্যাকেজ ওরা প্রোভাইড করে শেয়ারিংয়ে অলমোস্ট সেম প্রাইস। এবার নিজেরা যেতে চাইলে কী করতে হবে, কোনো এজেন্সি হোটেল বা কারোর থেকে বা কোনো ড্রাইভারের থেকে গাড়ি নিতে হবে, গাড়িটা রিজার্ভ করতে হবে, তারা পারমিট বানিয়ে দেবে, যেমন আমাদের এখানে শেয়ারিংয়ের মধ্যে পারমিটের সব কিছু ধরা থাকে ওখানে ওরা ধরে নেবে। এবার থাকা খাওয়ার মধ্যেও কিন্তু ওখানে ওই মিনিমাম 700 টাকা পার হেড পার ডে খাওয়া দাওয়া চলে। এবার তোমরা যদি চাও যে না আমি আরেকটু ভালো থাকবো, তাহলে 1,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা অবধিও যেতে পারে পার হেড পার ডে। এবার যদি তোমরা বলো না আমরা হোটেলও আলাদা নেবো, খাওয়াও আলাদা নেবো, তাহলে হোটেল মোটামুটি 1,200-1,500 টাকা থেকে শুরু করে 6,000-7,000 টাকা অবধি পাবে রুম ডবল বেড। আর খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটে মিলিয়ে কম থেকে কম ধরে রাখো 500 টাকা তো লাগবে। আমার মতে তোমরা যদি 7-8 জন থাকো, শেয়ারিংয়ের যেমন কথা বলছো ওই সেমই হবে খরচা, যদি 1-2 জন থাকো তাহলে তো শেয়ারিংই বেটার। হ্যাঁ এবার তোমরা যদি বলো যে না আমরা বোলেরোতে বা সুমোতে যাবো না, আমরা ইনোভাতে যাবো, জাইলোতে যাবো, তাহলে নো ডাউট তোমাদেরকে রিজার্ভ করেই যেতে হবে, সেক্ষেত্রে হোটেল ড্রাইভার বা ট্যুর প্যাকেজ যারা করে ট্যুর এজেন্সি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর খরচা একটু 19-20 হবে, একটু বেশিই হবে, কম হয়তো হবে না।
আর হ্যাঁ, রিজার্ভ গাড়ি করে গেলেও কিন্তু তোমাদেরকে জিরো পয়েন্ট বা কাটাও যাওয়ার জন্য এক্সট্রা টাকাটা ড্রাইভারদেরকে দিতে হবে, ওই টাকাটা কিন্তু গাড়ি ভাড়ার মধ্যে থাকবে। সে যাই হোক, আমি চেষ্টা করলাম তোমরা যা যা কমেন্টে প্রশ্ন করেছিলে, যে কমেন্টগুলো অনেকবার এসেছে, অনেকবার প্রশ্ন এসেছে, সেই সব কিছুকে কম্পাইল করে একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেওয়া, যাতে নর্থ সিকিম যেতে গেলে কোনো প্রবলেম না হয়। আর লাস্টে একটাই কথা বলবো, তোমরা চাইলে নো ডাউট লাচেন গুরুদাম্বারের জন্য অপেক্ষা করতেই পারো ছ মাস এক বছর, না হলে তোমরা চাইলে এখন লাচুনটা ঘুরে এসো, পরে আর একবার ঘুরে আসবে নর্থ সিকিম পুরো খুলে গেলে। আমি তো নিজেই যাবো, এই জায়গাগুলো এমনই জায়গা যে বারবার যাওয়া যাবে, এমন না যে আমি একবার গেলাম না না হয়ে গেছে আমি আর যাবো না, এবার আমি অন্য কোথাও যাবো না, এত সুন্দর প্রত্যেকবার ভালো লাগবে, প্রত্যেকবার নতুন কিছু ডিসকভার করবে, কোনো বছর বরফ বেশি পাবে, কোনো বছর বরফ কম পাবে, কোনো সময় রডোডেনড্রন ফুল বেশি পাবে, কোনো সময় ঠান্ডা বেশি পাবে, কোনো সময় মেঘলা বেশি পাবে, কোনো সময় ক্লিয়ার স্কাই থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওয়েদার, বিভিন্ন রকমের সিচুয়েশনস, বিভিন্ন রকমের আমেজ, বিভিন্ন রকমের ইমোশনস, আমার তো হেভি লাগে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। নর্থ সিকিম ঘুরে এসো অত ভেবো না, দারুণ লাগবে, এ ক্লাস লাগবে, আমাকে কমেন্টে জানিও কেমন এক্সপিরিয়েন্স হলো, টাটা।